নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের মানে কৃষিকাজের যে ধান ইরি ধান কাটাগুলো এগুলো শেষ হয়ে গেছে, তো এখন আমাদের যে খড়গুলো আছে এই খড়গুলো আগে শুকাইছি, শুকিয়ে এখন আমরা পালা দেবো। তো পালা আমরা কিছুটা দিছি, একবার দেখানো হয় নাই, তো এখন আমরা পালার মাথাটা দেবো। নিচের থেকে উপর মুখে দেখাবি ভাই, ঠিক আছে ভিজাটা বন্ধুরা এখন পালা দেওয়া শেষ, খড়ের পালা কয় অনেকে অনেক এলাকায় বলি খড়ের পালা, আমরা বলি খড়ের পালা, আর অন্য এলাকায় কিছু কিছু এলাকায় বলে মানে খড়ের গাদা, যাই কিছু বলে কিন্তু আমরা খড়ের পালা করি। তাকে খড়ের পালা দেওয়া শেষ আমাকে, তো এখন দেখেন বন্ধুরা এটা কেমন হয়েছে।
তো বন্ধুরা আমরা এখন সানানি করবো, সানানি করে যেহেতু এখন দেড়টার মতো বাজে বেলা, আর কি রান্না বান্না শুরু হবে কিছুক্ষণ পরে, রান্না করবো তো পূজার মা আজকে রান্না করবে, তো আজকে কি রান্না করবো চাও? কুমড়া বটি আর মিষ্টি কুমড়া ভাজি, মানে কুমড়া বটি আর হলো মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। তো আজকে সময় মানে স্বল্পতার কারণে আমরা তেমন মানে মাছের তরকারি বা এই ধরনের কিছু আইটেম দেখাইতেছি না, আমাদের আজকে কাজের সময় তো, যার কারণে আমরা আজকে সারতে পারবো না। থেকে কুমড়া আর হলো মিষ্টি লাউ, এগুলো আমাদের আনা গেছিলো আগে বাড়িতে, আমাদের এগুলো আসিল ওগুলা দিয়ে আজকে আজকে আর কি রান্না বান্নার কাজ কাম। সাথে নিয়েছি কাঁচা মরিচ, শুকনা মরিচ, মাসকলার ডাল, তেজপাতা আর পাঁচফোড়ন, আর কিছু লাগবে না, আর মিষ্টি কুমড়া আইটেম ভাজি। এই মাস কলোর ডাল, চাল কুমড়া দিয়ে দিলাম, এখন নিজের কাঁচা মুড়ি লবণ, তোমার স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিলাম, তোমাদের একটু চিনি দিলে স্বাদ হয়, একটু মজা হয়, মজা লাগে। ঢাকনা দিয়ে দিলাম,
মিষ্টি লার জন্য যে তেল দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম কাঁচামরিচ মাঝে হয়ে গেছে নামে দিবে
তো বন্ধুরা, আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন অলরেডি আমরা খেতে বসছি। তো আজকে আর কি বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবারে আমরা মানে মাছ খাই না, নিরামিষ খাই, মানে বৃহস্পতিবার আর রবিবার এই সপ্তাহে দুদিন আমরা নিরামিষ খাই। তা ধ্রুব আমাদের আজকে মিষ্টি লাউ ভাজি আর হলো মিষ্টি কুমড়া এলো বড়ি করছে, এই দুইটা পদই আজকে। Okay.